আমরা অবিলম্বে শিল্পকলা একাডেমির মহাপরিচাল পরিচালকের অপসারণ চাই। সংখ্যাগরিষ্ঠ মানুষের আকিদা ইসলামী মূল্যবোধকে তার মধ্যে ধারণ না করে তারা জাতিকে বিভক্ত করে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকেও তারা বিভক্ত করে ফেললো। একদিকে মাদ্রাসা শিক্ষার নামে সীমিতভাবে, যেখানে আধুনিকতা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির কোনো চিহ্ন থাকলো না, নির্দিষ্ট কিছু ইসলামের নামে বিকৃত চিন্তা দিয়ে একটা শিক্ষা দাঁড় করানো হলো, বলা হলো এটা হলো একটা মাদ্রাসা শিক্ষা। আবার আধুনিক শিক্ষার নামে এমন একটা কিছু করা হলো যেখানে জ্ঞান বিজ্ঞানের কথা বলা হলো ঠিকই, কিন্তু প্রকৃত শিক্ষা সেখানে হলো না, চরিত্র নৈতিকতার কোনো স্পর্শ সে আধুনিক শিক্ষায় থাকলো না। একদিকে সৃষ্টি হলো মিস্টার, একদিকে সৃষ্টি হলো মৌলবি, জাতি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একই পরিবারে একই সমাজে দেশ জাতি দর্শন সম্পর্কে মারাত্মক চিন্তার বিভক্তি সৃষ্টি করে ব্রিটিশ এখানে আমাদেরকে দীর্ঘকালের শাসনের স্বপ্ন তারা দেখেছিল। কিন্তু আমাদের শহীদ আব্দুল মালেক শিক্ষার এই বৈষম্য জাতিকে বিভক্ত করার এই ষড়যন্ত্র সম্পর্কে তিনি বলেছিলেন, আমাদের শিক্ষা হবে একমুখী শিক্ষা। আমরা মুসলিম, আমাদের জাতিসত্তা, আমাদের ইমান, আমাদের মূল্যবোধ দিয়ে আমরা তো ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিজ্ঞানী হব, আমরা কবি হব, সাহিত্যিক হব, আমরা আলেম হব, যা কিছুই হব, প্রত্যেকের মধ্যে ইসলামের মূল্যবোধের বেসিক চিন্তা থাকবে। ডাক্তার হবে মুসলিম ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে মুসলিম ইঞ্জিনিয়ার হবে, সাহিত্যিক অধ্যাপক হবে তারা মুসলিম সাহিত্যিক কবি অধ্যাপক হবে, যার বেসিক একটা পর্যায় পর্যন্ত ইসলামের বেসিক জ্ঞান তার থাকবে, তারপরে জ্ঞান বিজ্ঞান শিক্ষার সকল শাখায় সে বিশেষত্ব সে অর্জন করবে। কিন্তু শিক্ষাকে এইভাবে পৃথক করে, আমাদের জাতিকে দৃষ্টিভঙ্গিকে পৃথক করে বলা হয়েছে, আর রাজনীতি অঙ্গনে বিদেশি আধিপত্যবাদের যে থাবা চলছে তাতে একদিকে শিক্ষার এই এলোমেলো অবস্থা আর রাজনীতির এই এলোমেলো অবস্থা মিলে আমাদের জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তাই আমি সংক্ষেপে বলবো যে আদর্শ শিক্ষক ফেডারেশন শুধু নিজেদের দাবি দেওয়ার ব্যাপারে যেমন সোচ্চার থাকবেন, সাথে সাথে এই দেশ এবং জাতির নষ্ট হয়ে যাওয়া ক্ষতবিক্ষত শিক্ষা ব্যবস্থার কোনো কোনো জায়গায় আলাদা মলম লাগানো তালিপটি লাগানোর কথা নয়, গোটা ব্যবস্থাকে ভেঙে, এই সভ্যতাকে ভেঙে নতুন সভ্যতা গড়ার জন্য গোটা শিক্ষক সমাজকে আন্দোলনে এগিয়ে আসতে হবে। তা না হলে আপনি চিন্তা করতে পারেন, বিশ্ববিদ্যালয়ের টিচারদের নৈতিকতা নাই, চরিত্র নাই, তারা ছাত্রীদেরকে ধর্ষণ করে, তাদের চরিত্রহীনতার জন্য চাকরি সাসপেন্ড হয়। ঠিক তেমনি স্কুলেও শিক্ষকদের যখন চরিত্র নেই তো তারা ছাত্র ছাত্রীদেরকে কি চরিত্র গঠনে নসিহত তারা করবে? ফলে আপনি আজকে একটা জায়গায় মেরামত করতে যাবেন কিন্তু আরেকটা জায়গা নষ্ট হয়ে যাবে। এর মূল কারণ হলো এই দেশ, এই জাতি, এই সভ্যতা, এই যে আদর্শের ভিত্তিতে আমরা দাঁড়িয়ে আছি, এই আদর্শ এই সমাজকে ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এবং সমাজের রাষ্ট্রপতি থেকে সংসদ থেকে সংবিধান থেকে শুরু করে একেবারে অধস্তন পর্যন্ত যদি ইসলামী মূল্যবোধের আলোকে আমরা একটি নতুন সমাজ গড়তে পারি, সেই সমাজের শিক্ষা, সেই সমাজের অর্থনীতি, সেই সমাজের রাষ্ট্র ব্যবস্থা, সেই সমাজের সমস্ত দিক এবং বিভাগ এমন একটি আদর্শ উপরে দাঁড়িয়ে যাবে, তখন আর অনৈতিকতা চরিত্রহীনতা থাকবে না। তখন শিক্ষার মধ্যে ওই যে একজন কবি শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি মাইন্ড অ্যান্ড সোল, দেহ মন এবং আত্মার একটা সমন্বিত উন্নয়নের নামই হচ্ছে শিক্ষা। যে শিক্ষার মধ্যে চরিত্র থাকে না, নৈতিকতা থাকে না, আল্লাহ ভীতি থাকে না, সেই শিক্ষা যতই আধুনিক শিক্ষায় তারা চন্দ্র বিজয় করুক, সৌরজগৎ আবিষ্কার করুক, কিন্তু তার চরিত্র যদি সংশোধন না হয় তো সেই শিক্ষা দিয়ে জাতি কখনো সুন্দরভাবে গড়ে উঠতে পারে না। আদর্শ শিক্ষক ফেডারেশনের কাছে আমার তাই আবেদন থাকবে, আসুন আমরা আমাদের শিক্ষার সমস্যা নিয়ে বলবো, আমাদের দাবি দাওয়া নিয়ে বলবো, কিন্তু জাতিগতভাবে আমরা এই ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি নতুন ইসলামের মূল্যবোধের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য একটি আন্দোলনের প্রতিষ্ঠান হিসেবে আদর্শ শিক্ষক ফেডারেশন হিসেবে গড়ে তুলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আন্দোলনে সামিল হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের তৌফিক দান করুন। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যে কেবল এক মাস যাত্রা শুরু হলো, এর মধ্যে আমরা কিছু অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছি। রাষ্ট্রের রন্ধে রন্ধে আওয়ামী ফ্যাসিবাদী যুগের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘাপটি মেরে বসে আছে। তারা শিক্ষায়, অর্থনীতিতে, জুডিশিয়ারিতে, অ্যাডমিনিস্ট্রেশনে, সেখানে বসে তারা আবার সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে এই দেশকে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে। আমরা আজকের এই সম্মেলন থেকে প্রধান উপদেষ্টাকে বলবো, প্রত্যেকটি মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টারা আছেন আপনারা শনাক্ত করুন, সার্চ করুন গুরুত্বপূর্ণ কি পয়েন্টে আপনারা কাদেরকে বসিয়েছেন, সেখানে বসে এখনো তারা কিন্তু আমাদের আদর্শ মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সদ্য খবর বেরিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এসেই বলতেছেন যে 24 সালে এসে মেয়েদের বোরখা পরার দরকার কি। আমরা অবিলম্বে শিল্পকলা একাডেমি মহাপরিচালক পরিচালকের অপসারণ চাই। কেন এই কথা সে বলল সংশ্লিষ্ট উপদেষ্টাকে, এটা
বিচার করার জন্য আমরা আজকের এই সম্মেলন থেকে দাবি তুলছি, তেমনি প্রশাসনে জুডিশিয়ারিতে যারা ঘাপটি মেরে তাদের চাহিদা এখনো পূরণ করতে চায়, এদেরকে শনাক্ত করতে হবে, চিনতে হবে। তা না হলে আবার প্রয়োজনে এই দামাল ছাত্র সমাজ আবার রাজপথে নেবে, এটাকে প্রতিহত করবে।